রূপা? ওর নাম হচ্ছে আবির, আমার কলিগ, আমরা একই অফিসে জব করি। সঙ্গে করে নিয়ে এলাম, বিয়েতে যদি সাক্ষীটাকে কম পড়ে তবে ওকে ঢুকিয়ে দিব, কি বলিস? আচ্ছা আচ্ছা, এই ওই আপনি শুনুন, আপনি আশপাশের দোকান থেকে আমার জন্য এক কাপ চা নিয়ে আসতে পারবেন? কাজ অফিসে যাওয়া ট্রাই করেছি বুঝেছেন, খুবই বাজে, আমার মাথাটা হালকা ধরেছে, পাত্রের ফোন বন্ধ, টেনশনে আছি, এত শখ করে সাজুগুজু করলাম, এখন যদি পাত্র না আসে তাহলে কেমন লাগে বলেন? আপনি আশেপাশের দোকানে খুঁজলেই পাবেন, অল্প করে আদে দিতে বলবেন, পারবেন না? জি পারবো, আপনি বসুন, আমি নিয়ে আসছি, টেনশন করবেন না, পাত্র চলে আসবে। কি হলো, যাবেন না? ও ভাই, একটা চা বানো, চায়ে আদা একটু বেশি দিব, পাত্রী টেনশনে আছে, পাত্র ফোন ধরছে। কাজে অফিসে আসছেন? হ্যাঁ। পাত্রী আপনার কি হয়? আমার কিছু হয় না, বন্ধুর বন্ধু, আমি সাক্ষী দিতে আসলাম, আমার খুব ইচ্ছা ছিল কারো বিয়েতে সাক্ষী দিব, ইচ্ছা পূরণ করতে আসলাম। ভালো করেছেন, মনের ইচ্ছা পূরণ করা ভালো, আমার মনও নানা রকম ইচ্ছা, বিয়ের পর মাটি চাপা দিয়ে ফেলেছি, আমিও সাক্ষী দেই, কিন্তু টাকা নেই, 2000, আগে 1000 নিতাম, জিনিসপত্রের দাম বাড়তি তো, এই জন্য টাকা বাড়াইছি। সাক্ষী দিলে টাকাও পাওয়া যায়, বাহ। বিয়ের সাক্ষীতে টাকা কম, কোর্টের সাক্ষীতে টাকা বেশি, আমি দুইটা মামলায় হাজিরা দিই, প্রত্যেক হাজিরা 5000। বলেন কি? বিয়ে সাক্ষী লাগলে বললাম, আপনার আমার ভালো লাগছে, ডিসকাউন্ট দিয়ে দিব। হ্যালো, কোথায় তুমি? তোমার ফোন বন্ধ কেন? সেই সকাল থেকে আমরা কাজী অফিসের সামনে এসে বসে আছি। বিয়েটা আমি আজকেই করব, আজকে না বিয়ে করলে আমরা কখনো বিয়ে করব না। ইডিয়েট, আবির চাটা খুব ভালো হয়েছে, পারফেক্ট চিনি, পারফেক্ট আদা। মিস্টার আবির, আপনি আমাকে বিয়ে করবেন? আমি মেয়ে ভালো, জীবনে একটাই প্রেম করেছি, কিন্তু তাও ছেলেটা আমাকে ধোকা দিল। আমি শিক্ষিত, মা বাবা পরিবার সবই ঠিকঠাক, শুধু মাথায় কিলোটা একটু কম, বেশি না, এই ধরেন 5-6 গ্রাম। করবেন আমাকে বিয়ে? এখনই বিয়ে করবেন নাকি তার আগে আরেক কাপ চা খেয়ে নেবেন? এখনই আরেক কাপ চা, আপনার সাথে বিয়ে হওয়ার পরে একসাথে বসে খাবো।
চাষা আজকে ছুটি দিয়ে দেন চাষা, আজকে আর পড়তে ভালো লাগতেছে না। কি কি পড়লি আজকে? কি কি পড়ছি বুঝলা গেছি গা? আপনার হাতে বন্দুক দেখলে ডরে ছোট আমি আমার বাপের নামে ভুললা যাই গা। আপনার সে পড়া নিয়া জীবনে প্রথম দেখলাম কোনো মাস্টার ছাত্র পড়াইতে বন্দুক নিয়ে বয়ে। আমার গ্রামে স্কুল আছে, আমি মানে বহুবার গেছি, দেখছি মাস্টারেরা ব্যাট নিয়ে আহে। কি এক জবান আইলো মাস্টার এখন ছাত্র পড়াইতে বন্দুক নিয়ে বয়ে। তুই যদি ছাত্র হতি আমি ব্যাট নিয়েই বসতাম, তুই তো ছাত্র না, তুই হচ্ছিস একটা গাধা। গাধা পড়ানোর জন্যে বন্দুকের দরকার হয়। ভুল বললেন চাষা, আমি যদি গাধা হইতাম তাহলে আপনি মূলা গাজন নিয়ে বসতেন, কারণ গাধাকে ওগুলাই পছন্দ। কিন্তু আপনি বসছেন বন্দুক নিয়া, অসহায় ছাত্রকে জুলুম করতেছেন চাষা। কি হলো আবার বন্দুক হাতে নিছেন কেন চাষা? তোদের উপরে দাঁড়া, তোর মতো গাধার বেঁচে থাকার কোনো দরকার নাই। সামনে থেকে তোকে দিয়ে হবে না। তোমার বাসা কোনটা? এটাই। তোমার বাবা সারাদিন বন্দুক নিয়ে ঘুরে, সেটা আগে বলো নাই কেন? বললে কি করতে? বিয়ে করতে না? তাহলে আরো আগে বিয়ে করতো। আমার খুব শখ ছিল বন্দুক চালানো শিখবো, যাক এবার মনে হয় শখটা পূরণ হয়ে যাবে। তোমার শখটা পূরণ হবে, কারণ বাবা বন্দুক কাউকে ধরতে দেয় না। আমাকে দিবে? আচ্ছা আমরা সারা রাত কেখানে বসে থাকবো? হ্যাঁ। তোমার বাবা আগে কাকে গুলি করবেন, আমাকে না তোমাকে? আগে আমাকে গুলি করবেন, তারপর তোমাকে। ভাইজান আপনি এখানে বসে কি করেন? ভিতরে কিভাবে যাব এখানে বসে সেটাই ভাবছি। এই মহিলা কি আপনার পাশে বসা? ও মহিলা না, ও আমার বউ, নতুন বউ, ওর নাম রূপা। বাহ 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 বাহ, নতুন বউ বিয়ে করছেন, খুব ভালো করছেন, নিজের মরণ নিজে ডাইক কানছেন, লাগে নতুন বউর মরণ ডেকে নিয়ে আসছেন। একদিন তো সবাই মরবে। হ্যাঁ সবাই মরবে ঠিক আছে, কিন্তু কেউ আপনার মতো গুলি খেয়ে মরবে না, সবাই তো পানি খেয়ে মরবে, আপনারা মরবেন গুলি খেয়ে। কে কীভাবে মরবে পরে দেখা যাবে, তুমি এখন ভিতরে যাও, মা বাবাকে গিয়ে বলো আমি নতুন বউ নিয়ে আসছি, ভিতরে যাওয়া যাবে কি? আপনার মরণের ইচ্ছা থাকলে আপনি গিয়ে বলেন, আমার মরণের ইচ্ছা নাই। আপনার কথায় মজা লাগতেছে না, যেখানের কথায় মজা নাই মোকলে সেখানে নাই। ওর নাম মুখলেস, ও আমাদের বাসার কেয়ারটেকার। কেয়ারটেকার বললে ভুল হবে, ও আসলে আমাদের পরিবারের একজন, ছোটবেলা থেকে বাবার সাথে আছে। ওর আরেকটা পরিচয় আছে, ও বাবার ছাত্র।
কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব। কেউ কথা রাখে। তুলাবে আসেন কে মুকলেশ? আসো, আসি। আমি এখনো আসি। কয়েকটা কথা বলার জন্য আসছিলাম দুলাভাই। কষ্টে বুকটা পাথর হয়ে যাইতেছে দুলাভাই। বলো মুকলেশ, তুমি তোমার কষ্টের কথা বলো, বলে তোমার মনটা হালকা করো। মজদারি গজায় নাই পোলা পাইন, বিয়া কইরা মহিলা বউ নিয়া আকাশের তলে বৈশা তার আগুনে, আর আমার ছোটবেলার থেকে বিয়ার এত শখ, আমার কথা কেউ চিন্তা করে না। বিয়া ভালো জিনিস না মুকলেশ, বিয়া মানে বন্ধিত্ব, বিয়া মানে পরাধীনতা, বিয়া মানে পায়ে শিকল, আর বিয়া মানে ঘর জামাই। সত্য কথা বলছেন দুলাভাই, আপনি সবসময় সত্য কথা বলেন, এই জন্যই আপনার আমার বেশি পছন্দ। আবির ভাই বিয়ে করছে, বউ নিয়া বাসার সামনে ফুটপাতে বইসা আছে, বউ দেখতে সুন্দর, আপনারে ডাকতেছে। কি বলতেছো এসব উল্টা পাল্টা? আমি সোজা কথার মানুষ দুলাভাই, ফাউ গপ দেওয়ার মানুষ মুকলেশ না। বিশ্বাস না হয় নিজে চোখে যা দীক্ষা আসেন। আব্বাকে বলছো এসব কথা? আমি কেন তাকে বলতে যাব? আমি তাকে কোনো কিছু বলতে যাই না, ওনার সাথে সবসময় বন্দুক থাকে, বন্দুক না থাকলে বলতাম। কথা সত্য, জানি তুমি বন্দুককে ভয় পাও। ভুল কথা বললেন দুলাভাই, আমি মোটেও বন্দুক ভয় পাই না। আমি কেন বন্দুক ভয় পাবো? আমি কি শোন না ডাকাই যে বন্দুক ভয় পাবো? থাকেন তাইলে, আমি যাই। আপনার কথা মজা লাগতেছে না, যেখানের কথা মজা না সেখানে মুকলেশ থাকে না। আমার বাপে যে আমার কার কাছে দিয়ে দিল, মানুষটা সারাদিন বন্দুক লয়ে ঘুরে, আর যারে জন্ম দিলাম সেই ছেলের কোনো ঠিক ঠিকানা নাই। কখন অফিস শেষ হয়েছে এখনো বাসায় আসার নাম গন্ধও নাই। কি বিড়বিড় করো মা তুমি? না কিছু না। শাশি আম্মা, একটা কথা কইতেছিলাম, কইই চলে যাব, আমার আবার কাজ আছে। কি বলবি, তাড়াতাড়ি বলে দূর হ। মজদারি গজায় নাই এমন পোলা পাইন, বিয়া কইরা মহিলা বউ নিয়ে আকাশের তলে বৈশা তার আগুনে, আর আমার ছোটবেলার থেকে বিয়ার শখ, কিন্তু কারো কোনো চিন্তাই নাই। এগুলো আমারে বলে কি লাভ? তো চাচারে গিয়ে বল। চাও, আমার বিয়া করানোর কাম নাই। বিয়া ভালো জিনিস না, বিয়া মানে পায়ে জিনজির। কিন্তু আপনার পোলা বিয়া কইরা বাসার সামনে ফুটপাতে বউ নিয়ে বসে আছে, বউ দেখতে বড়ই সুন্দর, আপনারে যাইতে বলছে, চাচারেও নিয়ে যাইতে বলছে। মিষ্টি কি এখনই আনুম নাকি কালকে সকালে? তোমার এই ফ্যাচ ফ্যাচ কান্না বন্ধ করো, কার জন্য কাঁদছো? এমন কুলাঙ্গার ছেলের জন্য কান্নাকাটির কোনো দরকার নাই। আমিও সেই কথাই কই, ভালো মানুষের লেগা কাইন্দা লাভ আছে, কিন্তু কুলাঙ্গারের লেগা কাইন্দা কি লাভ? কিন্তু জামানা এখন উল্টা গেছে, মানুষ ভালো মানুষের লেগা কান্দে না, সবাই কুলাঙ্গারের লেগাই কান্দে। বলি মুকলেশের গালে একটা চড় দিয়ায়। আচ্ছা খালু যান। আমি আর এই মিটিংয়ে থাকবো না, মায়া মানুষের হাতে বেইজ্জত আমি নিতে পারি না, আমার পেস্টিসে লাগে। আমি গেলাম, আমার জরুরি কাম আছে। জামশেদ। জি আব্বা। আবিরের ঘরে ওর যা কিছু আছে সব বাইরে দিয়ে আসো, কুলাঙ্গার সন্তানের কোনো জিনিস আমার ঘরে থাকতে পারে না। জি আব্বা।
তোমরা সবাই এখন আমার চোখের সামনে থেকে দূর হও। আমি জামশেদ তালুকদার, এবাড়ির ঘরজামাই। দেখি তোমার হাত। এইটা তোমার। নতুন বউ আমি খালি হাতে দেখি না, ঘরজামাই হইতে পারি, কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার আছে। এটা খাঁটি সোনা, আধা ভরি আছে, সন্দেহ হইলে দোকানে নিয়ে মাপতে পারো। তোমার বউরে আমার পছন্দ হয়েছে, তার মধ্যে আদব আছে, তোমার বোনের মধ্যে কিন্তু আদব নাই। তারপর আমি তারে ভালোবাসি। দুলু ভাই, বাবা কি খুব রেগে আছেন? খুব রাগ করে আছেন আমরা। থাক, তার রাগ তার কাছে, সে তো রাগ করেই থাকে। ওই জন্য তোমাকে চিন্তা করার দরকার নেই। আজকে তোমাদের ফুসুর রাত। দুলু ভাই, ফুসুর রাত কি? বাসায় হয় বাসর রাত, আর ফুটপাতে যেটা হয় সেটা ফুসুর রাত। আমার খুব ইচ্ছা ছিল তোমার বোনকে নিয়ে একটা ফুসুর রাত করি, কিন্তু তোমার বোনের আবার ফুসুর রাত পছন্দ না। থাকো তোমরা। বাজার করার সময় এই টাকাটা চুরি করছিলাম। গরিবের টাকা চুরি হইতে পারে, কিন্তু দোয়া চুরির না। আমার কাছে চেইনও নাই, টাকাও নাই, আর দোয়া কেমনে করতে সেটাও জানি না। শুধুবেলা খালি সুপারা করছে, আর আমপাড়া লোনের আগেই বাপটা মরে গেছে। জারু আছে? জারু নিবেন? নিব। মেয়ে দেখতে কেমন? মেয়ে তো বিরাট সুন্দর, কবুতরের মতো। আমার চেয়েও সুন্দর? আরে কি বলো, তোমার চেয়ে সুন্দর কোনো মেয়ে পৃথিবীতে আছে? তাহলে চলো বাবাকে বুঝিয়ে বলি, যা হবার তা তো হয়ে গেছে। এভাবে বাড়ির বাইরে রেখে ওদের কষ্ট দেওয়ার কী মানে আছে বলো? বিয়ে ব্যাপারটাই আসলে কষ্টের। এটা তো মাত্র শুরু, সারা জীবনটাই কষ্টে কষ্টে যাবে। তুমি কি কষ্ট করছো? আমার ব্যাপারটা আলাদা। আমি তো বিয়ে করেছি সাক্ষাৎ দেবী, আমার মতো বউ পৃথিবীতে কয়জনের আছে? সুতরাং আমার সাথে মিলালে চলবে না। তাহলে চলো বাবাকে গিয়ে বুঝিয়ে বলি। আমি বন্দুকের গুলি খেয়ে মরতে চাই না। আমাকে মারার যদি অন্য কোনো প্ল্যান থাকে সেটা তুমি ট্রাই করতে পারো। আমি কেন তোমাকে মারার ট্রাই করব? অনেক কারণ থাকতে পারে। বউদের মনের অবস্থা পুরুষদের বোঝা সম্ভব না। আমি তো পুরুষ, সুতরাং আমার পক্ষেও সম্ভব। কানিজ জামশেদ মুখলেস ফুলি, বাবা ডাকছে, চলো। কানিজ, তোমাদের বাসায় কি বিষ আছে? কম দামি বিষ হলে কিন্তু চলবে না, কম দামি কোনো জিনিস ভালো না। কেন? আমার খুব বিষ খেতে ইচ্ছে করছে। এখন তো রাত হয়ে গেছে, কালকে মুখলেসকে দিয়ে আনিয়ে রাখবো। কানিজ জামশেদ মুখলেস ফুলি। আচ্ছা, আমি কি চাইলে এখানে ঘুমাতে পারবো? তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ঘুমাও। আচ্ছা, আমি কি চাইলে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে পারবো? কোলে মাথা রেখে ঘুমালে কি খুব জঘন্য দেখাবে? জামাইয়ের কোলে বউ মাথা রেখে ঘুমাবে, এটা কি জঘন্য ব্যাপার?
আসলে আগে কখনো ঘুমাইনি তো তাই বলতে পারছি না। কি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারবে? আচ্ছা, আমরা কি অনেক বড় ভুল করেছি? একটু ভুল করেছি মনে হচ্ছে। একটু না, আমরা অনেক বড় ভুল করেছি, অনেক বড় অপরাধও করে ফেলেছি। মা বাবাদের না জানিয়ে সন্তানদের এভাবে বিয়ে করা ঠিক না। আমার অনেক গিল্টি ফিল হচ্ছে। তুমি কি গান গাইতে পারো? পারি, কিন্তু খুব ভালো হয় না। ভালো হওয়া লাগবে না, তুমি গান গাও। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। আমরা সবাই এখানে কথা বলতে বসেছি, এরকম ফ্যাঁচ ফ্যাঁচ করতে থাকলে তো কোনো কথা বলা যাবে না। এবার অন্তত বন্ধ করো। আমার ছেলে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছে। আমার ফ্যাঁচ ফ্যাঁচ করে গানটা করা উচিত নাকি নৃত্য করা উচিত? আমার কি করা উচিত? মা, তোমার অবশ্যই ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করা উচিত। জামশেদ, আমার কি করা উচিত? জি আম্মা, আপনার অবশ্যই ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করা উচিত। ফুলি, আমার কি করা উচিত? খালাম্মা, আপনার এখন অবশ্যই খালাজনের কথা শোনা উচিত। আজকে থেকে তোর খাওয়া বন্ধ। জানিস, ওকে কষে একটা থাপ্পড় দে তো। এটা নোটিস। আমি খুবই কষ্টের সাথে জানাচ্ছি যে আমার একমাত্র কুলাঙ্গার পুত্র হুট করে আমাদের না জানিয়ে কোন এক মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আমার বাড়ির সকল সদস্য আজ থেকে ওই কুলাঙ্গার ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আমার কোনো পুত্র নাই। আগেই কইছিলাম, এসব খাটমাট রাস্তায় বার করার কাম নাই। খাট কি ভালো কোনো জিনিস? রাস্তার মধ্যে জামাই বউ খাটের উপরে আজে বাজে কাম করতেছে, এলাকায় মুখ দেখাইতে পারবো? এই বাড়ির লোকজনের একটা মান সম্মান আছে না? জামশেদ। জি আব্বা। তুমি কানিজকে নিয়ে এক্ষুনি যাও, গিয়ে বৌমাকে আমার কাছে নিয়ে এসো। ওই কুলাঙ্গারকে আনার দরকার নাই। জি আব্বা। আমি কি নতুন একটা পাঞ্জাবি পরে যাব আব্বা? তোমার যেভাবে খুশি সেভাবে যাও। আচ্ছা আব্বা, ওই খাট কি রাস্তায় রেখে আসবো না কেমনি আসবো? খাট থাকুক, শুধু বৌমাকে নিয়ে এসো। যাচ্ছি। আমি কি তোমাকে অনেক বড় একটা বিপদে ফেলে দিলাম? আমার তো ভালোই লাগছে, আমার নতুন বউ আমার কোলের ওপর মাথা রেখে শুয়ে আছে, আমি গান গাইছি। আমার কথা এভাবে হুট করে রাজি না হলেও পারতে, আমি তোর আগের মাথায় বলেছি আর তুমিও হ্যাঁ করে দিলে।
আমি কিন্তু মনে মনে চাচ্ছিলাম বিয়েতে যেন ওই ছেলেটা না আসে। কেন? কারণ শাড়িতে একটা মেয়েকে এত সুন্দর লাগে তা তো আমি জানতাম না। শাড়ি পরলে সব মেয়েকেই সুন্দর লাগে, কিন্তু কাউকে আমার বউয়ের মতো এত সুন্দর লাগবে না, এটা আমি শিওর। তুমি কিন্তু রোমান্টিক আছো। জামাইরা রোমান্টিক। আব্বা বলেছে বৌমাকে ঘরে নিয়ে যেতে। আর আমি? আব্বা বলেছে তোমার মতো কুলাঙ্গারের কোনো জায়গা নেই এই বাসায়। কিন্তু আমার বউ তো আমাকে ছাড়া থাকতে পারবে না। কে বলেছে? অবশ্যই পারবে। সে থাকতে পারবে না, জিজ্ঞেস করে দেখেন। তুমি কি তোমার জামাইকে ছাড়া থাকতে পারবে না? অবশ্যই পারবো দুলাভাই, চলেন। চলো। আমি তোমার শ্বশুর, উনি তোমার শাশুড়ি। বাবা বন্দুকটা একটু সরাবেন। কেন? সালাম করব। কি নাম তোমার? জি রূপা তালুকদার। বাবার নাম কি? কি করেন? আমার বাবার নাম আফজল তালুকদার, উনি ব্যবসা করেন। কিসের ব্যবসা? আমার বাবার কুমিরের ফার্ম আছে। উনি কি জানেন যে তুমি এমন একটা কাণ্ড ঘটিয়েছ? এই কুলাঙ্গারটার সাথে কতদিনের পরিচয়? আজই পরিচয় হয়েছে। আজই পরিচয় হয়েছে আর আজই বিয়ে করে ফেললে? হ্যাঁ, ছেলেটা ভালো না মন্দ সেটা দেখার প্রয়োজন মনে করলে না? আমি ওনার চোখ দেখে বুঝতে পেরেছি উনি ভালো ছেলে। চোখ দেখে তুমি ভুল বুঝেছ। পৃথিবীতে একটাই কুলাঙ্গার আছে, সেটা আমার ছেলে। যাই হোক, যে কারণে তোমাকে ডেকেছি, তুমি কি আমাদের সঙ্গে থাকতে চাও নয় কুলাঙ্গারটার সঙ্গে থাকতে চাও? আমি আপনাদের সঙ্গে থাকব। কানিজ, আজ থেকে ও তোর সঙ্গে থাকবে। জি বাবা। আব্বা, এটা কেমন কথা? কানিজের সঙ্গে সে থাকলে আমি কোথায় থাকব? তোমার কোথাও থাকতে হবে না, তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। তোমার মতো একটা গাধা থাকা যা না থাকাও তাই। এই কানিজ, নিয়ে যাও ওকে। সরি দুলা ভাই। এই জন্যই তোমাকে এত ভালো লাগে। তুমি কত সুন্দর করে বললে সরি। এই বাসায় কেউ কাউকে সরি বলে না। এই নতুন বইয়ের সামনে আমার বাড়ির লোকজনদের নিয়ে একদম চোগলামি করবে না। আমি কোনো চোগলামি করিনি, আমি শুধু বলেছি কেউ সরি বলে না। আমি এখন কোথায় থাকবো? তুমি আবিরের সঙ্গে থাকো, ভাইটা আমার একা একা কি না কি করছে। যাও।
দুলাভাই আপনাকে কি বাসা থেকে বের করে দিয়েছে? আমি তোমার মতো কোলাঙ্গান না যে ঘর থেকে বের করে দিবে। তোমার বউ গিয়ে আমার ঘর দখল করেছে, সেজন্য আমার এখানে চলে আসতে হলো। আপনি আমার রুমে থাকলেই পারতেন। আপনি তো ঘর জামাই, ঘর জামাইরা তো আর রাস্তায় থাকে না, ঘর জামাইরা থাকে ঘর। তুমি কি আমাকে হালকা অপমান করতেছ? ছি 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 দুলা ভাই, আমি একদম আপনাকে অপমান করছি না। আর আজ তো আমি নতুন জামাই, নতুন জামাইরা কাউকে অপমান করে না। দুলা ভাই চলেন কোথাও গিয়ে চা কি আসে, চা খাবে? না, এত রাতে চা খাবো না, চা খেলে ঘুম হবে না। তবে আইডিয়াটা ভালো, আমি তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে যাই, তুমি থাকো। এরকম হুটহাট করে বিয়ে না করলে পারতে, বিয়ে করছো তুমি, সাফার করছি আমি। সরি দুলা ভাই, এমন হুটহাট বিয়ে না করলে এত সুন্দর বউ পেতাম না। পয়েন্ট, খুব ভালো করেছ। বউ সুন্দরী হলে হুটহাট করে বিয়ে করা ঠিক, আর প্রথম তুমি আজকে সরি বললে, শুনে খুশি হলাম। যাই ঘুমে পড়ি। বাবা খুব সরি এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। বুঝতে পারছি আমাদের ভুল হয়ে গেছে, আপনারাও খুব কষ্ট পেয়েছেন। দোষটা আসলে জামাইয়ের না, আর ও মোটো কুলাঙ্গার না, খুব ভালো মানুষ। আমার চোখের দিকে তাকিয়ে না করতে পারেনি, বিয়েটা করে ফেলেছে। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি কখনো কারো মনে কষ্ট দিব না, আপনাদের মেয়ে হয়েই এই বাড়িতে থাকব। আমার বাবা মা সংসার এগুলো বলতে তো শুধু এখন আপনারাই, দোষটা আমারই, আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাতে যাও, কাল সকালে কথা হবে। বাবা নতুন জামাইকে যদি মাফ না করেন তাহলে নতুন বউ নিজেকে ক্ষমা করতে পারবে না। আচ্ছা এখন মাফ করার দরকার নেই, আগামীকাল সকালে মাফ করলেও হবে, অনেক রাত হয়ে গেছে, আপনি এখন ঘুমিয়ে পড়ুন, এত রাত পর্যন্ত জেগে থাকা শরীরের জন্য ভালো না। শুভরাত্রি। শুভরাত্রি। আজ তোমার অফিস নেই? আছে। তাড়াতাড়ি নাস্তা শেষ করো, আমি বালতিতে করে গোসল করা পানি দিয়ে যাচ্ছি। কি বলো, আমি কি রাস্তায় গোসল করবো? হ্যাঁ, কারণ বাবা তোমাকে ভিতরে ঢুকতে দিবে না। তাড়াতাড়ি নাস্তা শেষ করে নাও, আমার আবার বন্দুক চালানোর ক্লাস আছে। কিসের ক্লাস? বাবা বলেছে আমাকে বন্দুক চালানো শেখাবেন। বাহ, তুমি তো সব গুছিয়েই ফেলেছো, আমি আর আমার খাট রাস্তায় রয়ে গেলাম।
এভাবে আর কতদিন চলবে সেটা তো জানি না। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি সব কিছু গুছিয়ে চলে আসো, আমরা এখানেই থাকবো, রাস্তাতেই থাকবো। রাতে ঠিকঠাক ঘুম হয়েছে? না। কেন হয়নি? কারণ আমি আমার জামাইকে অনেক মিস করেছি। আমি আমার বউকে খুব মিস করেছি, খুব খুব। পৃথিবীতে অনেক ধরনের কুলাঙ্গার আমি দেখেছি, কিন্তু তোর মতো কুলাঙ্গার আমি দেখি নাই। এভাবে কেউ বিয়ে করে? কুলাঙ্গাররা করে বাবা। কথা সত্য, আপনার এই ছেলে আসলেই কুলাঙ্গার। চুপ থাক। বউকে সবসময় ভালোবাসবি? হ্যাঁ বাবা, ভালোবাসবি। দায়িত্ব সবসময় ঠিক মতো পালন করবি? হ্যাঁ বাবা, পালন করবি। ঝগড়াঝাটি করবি? না বাবা, ঝগড়া করব না। জীবনে আর কোনোদিন এইভাবে বিয়ে করবি? হ্যাঁ। এটা নিয়ে আপনি একবারই চিন্তা করবেন না বাবা, বাকিটা আমি দেখব। আমার বাবার কুমিরের ফার্ম আছে আর শ্বশুরের বন্দুক। বৌমা, এই কুলাঙ্গারকে নিয়ে ভেতরে এসো। ঠিক আছে বাবা। বলতো আজ রাতে আকাশে চাঁদ থাকবে কি থাকবে না? আজ আকাশে চাঁদ থাকবে কি থাকবে না তা জানি, কিন্তু আজ যে আমার পাশে আমার রূপা থাকবে সেটা আমি 100-100 জানি। নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে। আসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে।